দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাহবা টিভি প্রেজেন্টেড সময় জনপ্রিয় অনুষ্ঠান ফুড চ্যালেঞ্জ। আর সাথে রয়েছে আমি জুয়েলের আকাশ। আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার, এটা হচ্ছে কয়া ইউনিয়নের বারাদি বেলতলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম রফিকুল। আপনি কি করতেছেন? আমি এখন যে এখনকার কথা বলে আমি দাঁড়াই আছি। পেশায় কি করতেছেন? পেশা পিছনে তার কেউ নাই। আচ্ছা, আমি বলতে চাই আপনি কি কাজ করেন? ও, আমি সব কাজই করি। জি, আম খাওয়ার কি পূর্ব অভিজ্ঞতা আছে? এ কম হয়ে গেছে আমার কাছে। আরো বেশি দিলে আরো বেশি খেতে পারবে, তা চেষ্টা করলে করা। আজকের এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে। আপনি কি আশা করছেন আজকের প্রতিযোগিতায় বিজয়ী হবেন? কি বাদ দেবেন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, দেখি পারে কি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? জুবায়ের। জুবায়ের, আপনি কি করেন পেশায়? আমি সব কামে করি। আচ্ছা, আপনি কি মনে করেন? ভাই তো চরম ভাবে এক্সাইটেড, সে আম খেয়ে ফেলবে। আপনি কি কম সময়ের মধ্যে আম খেতে পারবেন? খেয়াল না দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম রবি। রবি, রবি ভাই কি মনে হয় কম সময়ের মধ্যে আপনি কি আজকে বিজয়ী হতে পারবেন? ইনশাআল্লাহ। প্রদর্শক, আমরা দেখছি যে আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা খুবই এক্সাইটেড এবং তারা চাচ্ছে একজন আরেকজনকে পরাজিত করে কম সময়ের মধ্যে আম খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন চারপাশে উৎসুক জনতা রয়েছে যারা প্রত্যেকেই এই ফুড চ্যালেঞ্জ অনুষ্ঠানটি উপভোগ করতেছে। তো চলুন, আমরা আর দেরি করবো না, আমরা এখনই আমাদের ফুড চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুরু করব। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের ফুড চ্যালেঞ্জ শুরু করতে চলেছি। আমাদের প্রথম প্রতিযোগী, আপনার নাম কি বললেন? আমার নাম রফিকুল। প্রিয় দর্শক, আমাদের প্রথম প্রতিযোগী রফিকুলকে দিয়ে আমাদের আজকের প্রতিযোগিতা শুরু করতে চলেছি। তো চলুন, আমরা আমাদের আজকের প্রতিযোগিতা শুরু করব। তার আগে আমি আপনাকে নিয়মটি বলে দিই। আপনাকে আমগুলো খেতে হবে, আমাদের সম্মানিত দুজন জাজ রয়েছে, আপনাকে আমগুলো একটা মিনিমাম ওয়েতে, যে আমগুলোর চুচাতে কিছু থাকবে না, আমগুলো আপনি একটু ভালো করে খাবেন, জাস্ট এতটুকুই রুলস। আর আপনার যদি শারীরিক কোনো ডিসকমফোর্ট হয়, দেখা যাচ্ছে খেতে গিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনি প্রতিযোগিতা থেকে চলে যাবেন, অথবা আপনি পানি খেয়ে আপনার আগে সমস্যা মেটাবেন, তারপরে আপনি প্রতিযোগিতায় পার্টিসিপেট করবেন। ওকে, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎসুক জনতা তার এক্সাইটেড হয়ে আছে, আমরা আমাদের প্রতিযোগিতা এখনই শুরু করব। আমাদের সম্মানিত দুজন জাজ রয়েছে, আমরা স্টার্ট বলার সাথে সাথে আমাদের প্রতিযোগিতা আরম্ভ হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই আমি স্টার্ট বলবো, যখন আমাদের প্রতিযোগী আম খাওয়া স্টার্ট করবে, আপনারা তালি দিয়ে তাদেরকে একটু চেষ্টা করবেন অনুপ্রাণিত করতে। সো আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করব, আপনার সময় শুরু হবে এখন থেকে, স্টার্ট। প্রিয় দর্শক, আমরা একটা হাততালি প্লিজ, হাততালি দেন সকলে। আমরা দেখতে পাচ্ছি 1 কেজি আম একটা কম সময়ের মধ্যে তাকে খেতে হবে, দেখা যাক কতটা কম সময়ের মধ্যে সে আমগুলো খেতে পারে। দেখা যাক রফিকুল ভাই খাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের ঘড়িতে 1 মিনিট 19 সেকেন্ড, 1 মিনিট 19 সেকেন্ডে তিনি 1 মিনিট। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে 1 মিনিট 26 সেকেন্ড, 1 মিনিট 26 সেকেন্ডে তিনি 1 কেজি আম খেয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে থাকছি যে আমাদের পরবর্তী প্রতিযোগী ঠিক কত কম সময়ের মধ্যে আমগুলো খেতে পারে। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী প্রতিযোগী কাছে যাচ্ছে, আপনার নাম কি জানো? জুবায়ের। প্রিয় দর্শক, আমরা এবার আমাদের পরবর্তী প্রতিযোগী জুবায়ের কাছে যাচ্ছি, দেখি তিনি কতটা কম সময়ের মধ্যে আম খাওয়া শেষ করে। আপনার টাইম শুরু হবে এখন থেকে। না
আপনার টাইম শুরু হচ্ছে এখন থেকে স্টার্ট। প্রিয় দর্শক একটা হাততালি প্লিজ, হাততালি আপনার সবাই আপনার হাততালি। এক মিনিট 12 সেকেন্ড, 1 মিনিট 15, 16, 17, 18, 19, 21, 22, 24, 1 মিনিট 27 সেকেন্ড সময় নিয়েছে। প্রিয় দর্শক আমরা দেখলাম যে আমাদের পরবর্তী প্রতিযোগী ছিল জুবায়ের এবং তিনি 1 মিনিট 27 সেকেন্ডে তার আম খাওয়া কমপ্লিট করেছে। প্রিয় দর্শক আমাদের তৃতীয় এবং শেষ প্রতিযোগীর কাছে যাব। আপনার কি নাম? আমার নাম রবি। প্রিয় দর্শক আমরা রবির কাছে যাব এবং আমাদের শেষ প্রতিযোগী হিসেবে তিনি আমাদের আজকের আম খাওয়ার এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং যদি নিয়ম অনুযায়ী সব থেকে কম সময়ের মধ্যে আম খাওয়ার কাজটি কমপ্লিট করতে পারে সেই হবে আমাদের আজকের উইনার বা বিজয়ী। তো চলুন আমরা দেখি রবি কতটা কম সময়ের মধ্যে আম খেয়ে কমপ্লিট করতে পারে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে রবি আম খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এবং আমাদের যাদেরও এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা তার সময় স্টার্ট করবো এখন থেকে। তার সময় স্টার্ট হলো এখন থেকে স্টার্ট। হ্যাঁ দেখি আমরা, আপনার হাততালি দেন প্লিজ। প্রিয় দর্শক 8 সেকেন্ড 9 সেকেন্ড চলে গেল, সে আম খাচ্ছে, দেখা যাক তাকে কম সময়ের মধ্যে আম খেতে হবে। প্রিয় দর্শক আমরা দেখছি যে তিনি আম খেয়ে যাচ্ছে এবং 1 মিনিট 46 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। প্রিয় দর্শক আমরা দেখলাম যে আমাদের রবি কমপ্লিট করেছে 1 মিনিট 47 সেকেন্ড। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের একটি ফুড চ্যালেঞ্জ প্রতিযোগিতার একটি ভিডিও দেখলাম, সেখানে আমাদের 3 জন পার্টিসিপেন্ট ছিল যারা অংশগ্রহণ করেছিল এবং 1 জন বিজয়ী হয়েছে। আপনি 1 মিনিট 26 সেকেন্ডে খেয়েছেন, আপনি খেয়েছেন 1 মিনিট 27 সেকেন্ড এবং আপনি খেয়েছেন 1 মিনিট 47 সেকেন্ড। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের বিজয়ী যিনি তার নাম হচ্ছে রফিকুল ইসলাম এবং এই রফিকুল ইসলাম সব থেকে কম সময়ের মধ্যে 1 কেজি আম খেয়েছে। তিনি সময় নিয়েছে মাত্র 1 মিনিট 26 সেকেন্ড এবং পরবর্তী প্রতিযোগী যিনি ছিলেন তিনি জুবাইর সময় নিয়েছে 1 মিনিট 27 সেকেন্ড এবং আমাদের পরবর্তী প্রতিযোগী নিয়েছেন 1 মিনিট 48 সেকেন্ড। প্রিয় দর্শক সো আমাদের যে কন্ডিশন ছিল, যে শর্ত ছিল, সেই শর্ত অনুযায়ী আমাদের আজকের প্রতিযোগীকে আমরা যারা অংশগ্রহণ করেছে এবং যিনি বিজয় লাভ করেছে তার জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। তো চলুন আমরা তার হাতে আমাদের গিফট হ্যাম্পারটি তুলে দিই। প্রিয় দর্শক আমরা এখানকার যারা আজকে উপস্থিত রয়েছে তাদের কাছ থেকে একটি ইমপ্রেশন নিতে যাচ্ছি, আমরা জানতে চাইব আমাদের এই প্রতিযোগিতা তাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? কালাম। কালাম আপনি কি এখানকার স্থানীয়? স্থানীয়। আমাদের আজকের এই প্রতিযোগিতাটা আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে? হ্যাঁ অনেক ভালো লেগেছে। হ্যাঁ আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনাদের কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ভালো লেগেছে না? প্রিয় দর্শক প্রত্যেকের ভালো লেগেছে। আমাদের এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একটি সোশ্যাল গ্যাদারিং করার চেষ্টা করি যেখানে সকলে মন খুলে হাসবে এবং একটু দারুণ সময় উপভোগ করবে। প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি কমপ্লিট হয়েছে এবং শর্ত অনুযায়ী আজকের যে বিজয়ী ছিল তার হাতে গিফটটি তুলে দেবে আমাদের জাজ।
দর্শক, আমরা এতক্ষণ ধরে একটি ফুড চ্যালেঞ্জ অনুষ্ঠান উপভোগ করলাম। আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাব করে আমাদের পাশে থাকবেন, এবং বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে। আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।